কখন যে কোশ্চেনটা দিছি এটা খুবই ইম্পর্টেন্ট। এটা মানে যদি যতই টাফ হোক কোশ্চেন, যতই টাফ হোক প্রিলিমস লেভেলে 31 আইতো না, মেন্স লেভেলের ক্লার্কে মেন্স লেভেলে আইতে পারে, অনেক সময় পিওর মেন্সও এই কোশ্চেনে আর আরবি পিও দিয়ে বারিম টাইপের আইছে। হ্যাঁ মানে এটা যদি করতে পারো ফ্লোর লেভেলের প্রাজার আছে না, এতটা হয়তো না, এতটা হয়তো না। আচ্ছা এদিকে তো কেমন আইতাছে নি, আইতাছে তো কয়জন আছে? 7% বয় 9 ফ্লোরের বিল্ডিং এ, 7 জন বইতাছে 9 ফ্লোরের বিল্ডিং এ, তো গ্যারান্টি 2 জন পার্সন নাই, দুইটা ফ্লোর খালি তো হনা না, তো 9 আইতাছে নি উপরে, 8 7 6 5 4 3 2 1 ঠিক আছে মুগায় তো আমার। ঠিক আছে ইডিলো নামডা, ইডিলো ল্যাপটপের কোম্পানির নাম, নামডা ল্যাপটপের কোম্পানির নাম, নামডা ল্যাপটপের কোম্পানির নাম, এরকম বেশি গেলে তিন টাকা রাখছি, কারণ সিচুয়েশন খারাপ, টিয়া খারাপ হইতে পারে। ঠিক আছে আচ্ছা অহন দেহ কইছে তোমার সবটি নাম দিছে, এরপরে কোন কোন কোম্পানির ল্যাপটপ বালাবাই দিছে অহন শুনো, দা ওয়ান হু লিভস অন টপ মোস্ট ফ্লোর লাইক এইচসিএল, যে টপ ফ্লোরে থাকে সে এইচসিএল ল্যাপটপ বালাবাই, এইচসিএল ঠিক আছে কোনো ডাউট উদ্রব দিই। আচ্ছা এরপরে লাগছে দেয়ার আর 2% লিভ বিটুইন এইচসিএল এন্ড এইচপি, এইচসিএল আর এইচপি এর মধ্যে 2 জন থাকে, সুন্দর করে উদ্রব দিই। তারপরে লাগছে দা ওয়ান হু লাইক এইচপি ল্যাপটপ লিভস অন ইভেন নাম্বার ফ্লোর, জানা গো ইভেন নাম্বার থাকবে এটা কর্নার কিতা আছে, ইভেন নাম্বার ফ্লোর এন্ড লিভস এবাভ থার্ড ফ্লোর, ফর থার্ড ফ্লোর উপরে আছে, আজ এটা কথা লেখছে আছে তোমরা একটু কনফিউজ হো, ঠিক আছে বাকি উত্তর বন্ধ ঠিক আছে, পি লিভস ওয়ান অফ দা ফ্লোর এবাভ দা ফ্লোর টি লিভস, মানে পি টি এর উপরে ক্যামেরা আছে তো না, পি টি এর উপরে কদ্দুর উপরে দানি যা ঠিক উপরে না, এদিকে এর মধ্যে দিয়ে সিম্বলটা, হ্যাঁ পি টি এর উপরে থাকে, এফ লিভ জাস্ট বিলো টি, এফ জাস্ট টি এর নিচে একটু গুলি কেটেছি, এফ দিয়ে জাস্ট নিচে থাকে, হ্যাঁ পি ডাজ নট লিভ অর টপ মোস্ট ফ্লোর অর 7th ফ্লোর, পি টপে থাকে না, পি টপে থাকে না, পি 7 নম্বরে থাকে না, ঠিক আছে উত্তর লিখছি কোনো ডাউট উত্তর দি। এরপরে দা ওয়ান হু লিভস অন 2nd ফ্লোর লাইক সোনি ল্যাপটপ, 2nd ফ্লোরে যে আছে হ্যাঁ সোনি বালাফাই, 2nd ফ্লোরে যে আছে হ্যাঁ সোনি বালাফাই, আচ্ছা অক্ষণে ইহানে একটা ঘটনা সংকটের মধ্যে, এদের মধ্যে হইল গিয়া অতদিন যত অঙ্ক করছো তোমরা ফ্লোর বেস পাজালের, ইদির মধ্যে বারবার কইছে হেরার ফ্লোর সংখ্যা 7 বয় 7 জন, ফ্লোর সংখ্যা 8 বয় 8 জন, কিন্তু ইহানে শুরুতে একটা কথা কইছে এইচপি আর এইচসিএল এর মধ্যে কয়জন বয়, 2 জন বয়, একবার তো কইছে 2টা ফ্লোর আছে, এর মানে কি তা, ইহানে তো প্রথমে কুশ্চেন আছে ইহানে 2টা ফ্লোর ভ্যাকেন্ট, শেয়ার করছেন শুরুতে দেয়ার আর 9 স্টোর বিল্ডিং হুইচ 2 ফ্লোরস আর ভ্যাকেন্ট এন্ড বোথ ভ্যাকেন্ট ফ্লোর আর অড, মানে দুই দিয়া ভ্যাকেন্ট আছে দিকে লিখে লাই, দুই দিয়া ভ্যাকেন্ট আছে আর দুটা কিটা অড নাম্বারে আছে, এর মতো হইতে পারে ইহানে এক লোক 2 জন বইছে, ইহানে কইছে না এইচপি আর এসিএল এর মধ্যে কয়জন, 2 জন, এর মতো হইতে পারে ফ্লোরের সংখ্যা 3 কিন্তু বইছে কতজন, 2 জন, এর মতো হইতে পারে এর মধ্যে একটা ভ্যাকেন্ট হোনা না, আর ভ্যাকেন্ট কোন দইব লাল কালি যা লিখি, এটা লাল কোনটা বুঝতে এর দিয়া এই বক্সটা তো লাল না, আরে উল্টাও এই যে মুখটা কোনো না, আরে হেঁচে আরেক কান্ড করে, আচ্ছা দেখো ইহানে ভ্যাকেন্ট কোন ডুইবো অ ডুইবো, ভ্যাকেন্ট কয়টা আছে শুধু 7 নাম্বারটা হোনা না, 7 নাম্বারটা ভ্যাকেন্ট, তো আপনার ডাউট আছে, ডাউট থাকলে কো এটা ভ্যাকেন্ট থাকবো, আচ্ছা নাও যে আরেকটা সিচুয়েশন সম্ভব, এটা কিটা এইচসিএল যদি ইহানে বয় সাইটটা বাদ দিয়েও তো এইচপি হইতারে, জিহানে ইটা ভ্যাকেন্ট 7 ভ্যাকেন্ট আবার 5 ভ্যাকেন্ট, এছাড়া অন্য কোনো কন্ডিশন সম্ভব নেই নিচে যাইব, কারণ 2 জন তো বইব ইহানে, বুঝছি না ফ্লোরের সংখ্যা 4 মানুষ বসে দুই দিয়া, ফ্লোরের সংখ্যা 3 মানুষ বসে দুই দিয়া, বা এক লগে এছাড়া কোনো সিচুয়েশন সম্ভব নেই, আমার একটু বুঝাই দো, না নেই ঠিক নেই, আচ্ছা ওখানে আমার কইছে ইদুই মেন ঘটনা ফ্লোর বেস পাজারে ভ্যাকেন্ট কইলে ইদুই মেন প্রবলেম, তোমার যদি কইতো 2টা ফ্লোর আছে তাইলে একটা, এখানে 2টা ফ্লোর না 2টা পার্সন কইছে, মাথা ঢুকছে নি, এরপরে দেখো দেয়ার আর 3 ফ্লোর বিটুইন সোনি এন্ড ডেল, ফ্লোর কইছে পার্সন তো কইছে না সুজা, সোনি
ডেল এখানে ডেলের জায়গা আছে নাই মানে হুন বুঝিনি এটা কাটাগারে বুঝছি সোনি ওইগো ডেল হনি ইহা তো সোনি আছে দুই নম্বরে সোনি ওইগো ডেল ঠিক আছে অহন বুঝছো অনেকে ইহানে এসে ফেসে দেবো গীতা করি ইহানে পার্সন কইছিল ফ্লোর কইছিল না এরপরে বি লিভস অন অড নাম্বার ফ্লোর এন্ড লাইক তোশিবা বি অড তোশিবা মানে অড নাম্বারে একটা ফ্লোর পুরা খালি অড নাম্বারে একটা ফ্লোর পুরা খালি ঠিক আছে অহন দেহ হয় একে বইব এদিকে নয় তিনে বইব আর তো জায়গা নাই প্রথম বেকেন্ড ফ্লোর ফ্রম দা বটম প্রথম বেকেন্ড ফ্লোর ফ্রম দা বটম ইদার তো জানি না একটা বেকেন্ড ফ্লোর কই জানি জানি না ইহাম তো তিন হইতে পারে কই হইতে পারে দুনডা বেকেন্ড অড না ইহাম তো বুঝে বুঝা লিছি সাথে আর পাশে বুঝিনি না উদ্রব দি ওহনা মানে কইছে ফার্স্ট বেকেন্ড ফ্লোর ফ্রম দা বটম এন্ড জে এর মধ্যে দুইজন কয় এমনি লিখি ভ্যাকেন্ট যেটা ফার্স্ট হইব ফ্রম বটম আর জের মধ্যে কয়জন বয় দুইজন বয় হু জাস্ট এবাভ বি এবং যা যে এই যে জেদা এটা বি এর ঠিক উপরে বয় ঠিক আছে এবং ইরো কই দিছে গ্রাউন্ড ফ্লোর ইজ নট ভ্যাকেন্ট ফ্লোর আমি উদ্দুর করেছি ভাবতে পারতাম কিন্তু উদ্দুর ফুচিয়ে গেছি লাস্টে দুই দিন আরো গ্রাউন্ড ফ্লোর কোনোদিন ভ্যাকেন্ট হইতে পারতো না এটা একটা বালাকামের জিনিস কইছে গ্রাউন্ড ফ্লোর যদি ভ্যাকেন্ট না হয় আমার কাছে ইহানে ভ্যাকেন্ট আছে হয় তিন হইব নয় এক হইব বুঝতে আছিনি মৃদুল গ্রাউন্ড ফ্লোর কইলে তো একের নিচের ফ্লোরটা হইতো এটা হইলো বেসমেন্ট ইহানে এক দুই তিন চার তুমি ঠিক তোমার কনসেপ্টটা ঠিক যে দাদা নিচে একটা গ্রাউন্ড ফ্লোর না ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর হয় কিন্তু ইহানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর কইছে না ইহানে ফ্লোর নাম্বার ওয়ান ফ্লোর নাম্বার টু হয়েছে বুঝতে পারছো ওই সামনে আগের গ্রুপটা মধ্যে সেম একজন প্রবলেম করছে যে দাদা এটা তো গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর তো কইছে না ফ্লোর নাম্বার ওয়ান ফ্লোর নাম্বার টু কইতাছে বুঝতে পারছো তো ইহানে ওই কনসেপ্টটা লাগাই না ইহানে হে ভ্যাকেন্ট না হইলে ভ্যাকেন্ট কাটা ভ্যাকেন্ট তিন হইব তিন আর কোন জায়গা আছে এর কাছে বুঝতে পারছো কি কইতাছি ঠিক আছে এফ লিভস অন থার্ড ফ্লোর এটাও কই দিছে কামের জিনিস এফ এটা তো বুঝতে পারতো না এটা হইতো না এটা ভ্যাকেন্ট এফ বুঝ বুঝ না 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 এটা ফাক্কা কাটা এফ লিভস অন থার্ড ফ্লোর ঠিক আছে পি এন্ড কে ডোনট লাইক লিনোভো আচ্ছা এটা কি আই পি আর কে লিনোভো কে লিনোভো ঠিক আছে ওহন এনতে বানানি শুরু করুন দেখবা না কোশ্চেন যদি হেভি লেভেলের তারপর আছেন একটু ফোকাস করে করলে আছেন এক্সাম হয়ে যাবোগা দেখো ঘটনা কিটা এখানে দুইটা ভ্যাকেন্ট আছে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ভ্যাকেন্ট ফ্লোর যদি ইডিয়া এটা গ্রাউন্ড থেকে প্রথম ভ্যাকেন্ট না এটা সেকেন্ড ভ্যাকেন্ট ইডিয়া আর জের মধ্যে কয়জন বয় দুইজন বয় ইহানে যদি ইহাতে হয় ইহানে যে নয় ইহানে যে দুইটার মধ্যে একটা বুঝতে পারছি না ইডা যদি ভ্যাকেন্ট হয় ইহানে যদি যে বয় যেহেতু বিয়ে ঠিক উফরে না ইহানে তো বিয়ে অনেক কথা বুঝতে পারবো বি না বুঝতে পারছি না কিটা কইতাছি তাহলে পাক্কা ইহানুই যে বইব আর ইহানুই বি দা হইব সুন্দর বিল এটা মিল লাগে সাগা ঠিক নি আচ্ছা বি অড তোশিবা বি ঐত্য বি অড তোশিবা বা তোশিবা ইডো ইয়া সাগা বা দুলুনা বেকেন ফুল অড নাম্বারে ইডো হয়ে গেছে সাগা পি উপর বইতো না সাত নম্বর বইতো খেয়াল আছে নি ইহানো বইতো না ইহানো বইতো না পি বইবো কোনানে ইহানে ঠিক আরে ইহানো বইতো না ইহানো পি তো ইহানো বইতে পারে না ইহানুই পিডা বইব কারণ পি তো ইহানু বইতো না পিডা ইহানু বইতো জাগই নাই ঠিক নি আর টি এর উপরে কাটা পি ইডো বই গেছে গা আচ্ছা পিও লিনোবো না
পিও লিনোবো না, বাকি কে না, কে ও লিনোবো না, জেউ ইউক পি কে জেউ ইউক ইহানে তো বাকি একটা নাম লিনোবো না, পি তো বুঝতো না পাক্কা আইডিয়া লিনোবো, আর কে ডাকুই বুঝব কেন উপরে বুঝব দাঁড়াও কে ইহানে কেটা বুঝব তাহলে কিছু মিস করছি একটু ফোকাস করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত দুইটা তো ব্যাকেন্ড থাকবো আর দেয়ার আর থ্রি ফ্লোর বিটুইন সোনি অ্যান্ড ডেল সোনি ডেল থ্রি ফ্লোর ঠিক আছে পি তো ইহানে লিখছি পি কাটা দেয় তো না ব্যাকেন্ড ইহানে না ইধানো তো এক আছে গা বাকির লোকেটা আমার কে কে লিনোবো না আচ্ছা 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 জে ওই সঙ্গে জে জে ওই আছে গা এবার দেখো বি লিপস আচ্ছা বি ওই আছে গা পি ওই আছে গা টি ওই আছে গা কে ওই আছে গা জে ওই আছে গা বাকি কেটা নাম কেটা আমার কে ওই আছে গা নি কে কে বাকি আচ্ছা কে বাকি বি বি ওই আছে গা পি পি ওই আছে গা পি পি ওই আছে গা জে জে ওই আছে গা এফ এফ ওই আছে গা জি বাকি কে আর জি বাকি ঠিক না কে আর জি বাকি জি এর লেগে কিছু কইছি নি না জি দা বইব আর ইহানে কে টা জি দিয়া কইছে কে লি নিব না এইচপি ল্যাপটপ দা ওয়ান হল এইচপি ল্যাপটপ পি ওয়ান অফ দা এবাউট টি লিপস পি টি এর উপরে থাকে ঠিক আছে আরে এফ জাস্ট এসার এসার কই ওই তো 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 এফ লিপস জাস্ট বিলো টি এন লাইক এসার এসার এফ এসার ইলেন ইসলাম এফ হইলো এসার এফ হইলো এসার এফ যদি এসার হয় তো আমার পি দা কই বুঝতে পারে তাহলে পি উইব ডেল ওই পি উইব ডেল এর লগে পি উইব ডেল হ্যাঁ পি উইব ডেল এর লগে আর কে উইব উপরে ঘটনা কিটা এরপরও কিন্তু ফোকাস কিরম করা কুর্সি পাজল না পরীক্ষা হলে এরকম যদি হালকা ফুলকা মিস হয় ধরাই লইতো না যে কেসা কা পাজল দশ বিশ সেকেন্ড বেশি সময় যা কিন্তু পাজলটা করতে হবে মেন উদ্দেশ্য বুঝছি হেভি লেভেল পাজল কিন্তু ঠিক আছে চলো